আশা করি সবাই ভালো আছো। আজকে একটি নতুন টপিক নিয়েছি, যেখানে আমরা দেখবো যে মাইক্রোফোন যে থাকে আমাদের, এই যে মাইক্রোফোন এরকম টাইপের কন্ডেন্সার মাইক্রোফোন, এগুলো সঠিক মানে ঠিক আছে কিনা কিভাবে বুঝবো। আজকে মাল্টিমিটার দিয়ে টেস্ট করে দেখাবো যে কিভাবে বুঝবো যে একটি মাইক্রোফোন আমাদের ঠিক মতো আছে কিনা। Press the bell icon on the YouTube app. তো প্রথমেই আমি যেটা তোমাদেরকে দেখাবো, প্রথমে মাল্টিমিটারটাকে আমরা কন্টিনিউটি মোডে সেট করব। কন্টিনিউটি মোডে দেখো সেট করেছি, বিপ আওয়াজ দেবে এখনই। দেখো বিপ আওয়াজ দিচ্ছে, তো বুঝতে পারছি কন্টিনিউটি মোডে রয়েছে। এরপরে তোমাদের একটা জিনিস বলে দিই, তাদের যে দুটো টার্মিনাল রয়েছে, একটা পজিটিভ একটা নেগেটিভ, মাইক্রোফোনের ক্ষেত্রে সবসময় পজিটিভ আর নেগেটিভ টার্মিনাল থাকে। তো আমরা দুটো টার্মিনালে টেস্ট করে দেখবো, এবার পজিটিভে দেখবো নেগেটিভে দিয়েও দেখবো কীভাবে বোঝা যাবে যে এই মাইক্রোফোনটি ঠিক রয়েছে। তো তাই জন্য বলে দিচ্ছি, এই মাইক্রোফোনটাকে যখন আমি টেস্ট করব তখন তার ভ্যালু 600 থেকে 1800 ওহমসের মধ্যে আসতে হবে। 600 থেকে 1800 ওহমসের মধ্যে মাইক্রোফোনটির ভ্যালু আসতে হবে, তবে বুঝতে পারবো যে মাইক্রোফোনটি ঠিক রয়েছে। চলো টেস্ট করে দেখে নিই। প্রথমে দেখো আমরা দুটো টার্মিনাল দিয়েছি প্রোবগুলিকে, কিন্তু কোনো ভ্যালু শো করছে না। এক রয়েছে যেটা প্রথমে ছিল, 1 রয়েছে ভ্যালু। এরপরে আমরা ঘুরিয়ে চেক করবো, মাইক্রোফোনটা ঘুরিয়ে নিলাম। এরপর আমি এখানে চেক করবো, দেখো এখানে মাল্টিমিটারে একটা ভ্যালু আসছে তাই 1280-81। তার মানে মোটামুটি এটা 600 থেকে বেশি এবং 1800 মধ্যে। এর থেকে আমরা বুঝতে পারছি মাইক্রোফোনটা ঠিক কাজ করছে। যদি মাইক্রোফোনটা এভাবে ধরার ফলে বি পাওয়া যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে মাইক্রোফোনটা শর্ট হয়ে গেছে, মানে পজিটিভ এবং নেগেটিভ তার পুরোপুরিভাবে কানেক্ট হয়ে গেছে এবং সেটা আর ব্যবহারের উপযুক্ত না। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। কোনো যদি কোশ্চেন থাকে এই রিলেটেড, তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও। এ দেখো মাইক্রোফোনটা এরকম বাজারে কিনতে পাওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও, যদি না সাবস্ক্রাইব করা থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এবং তোমার বন্ধুদের সাথেও প্লিজ শেয়ার করে দিও।